হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি গুনগুন তোমাদের সামনে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল একটা রেসিপি। আর আমার মা কিছুটা রান্না সকালবেলা করে নিয়েছে, মাছের ঝোল টোল যা ছিল আর কি, যা করার ছিল করে নিয়েছে। আর আমি এখন করব একদম সিম্পল একটা রেসিপি, যেটা একদম 10-15 মিনিটের মধ্যে। সো দেখে নাও রান্নাটা করতে কী লাগছে। ফার্স্ট অফ অল লাগছে হচ্ছে এটা বিট। বিটটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, এটা দিয়েই রান্নাটা হবে। মানে এটা এটারই রান্নাটা রেসিপিটা, বিটের চচ্চড়ি, বা বলতে পারো হ্যাঁ যাই হোক বিটের চচ্চড়িই বলা যেতে পারে। সো এইটা দিয়েই রেসিপিটা হবে। এটা দেখো ভালো করে মা ধুয়ে কেটে রেখে দিয়েছে। আর এটার সাথে যেটা লাগছে, দাঁড়াও, তো দেখে নাও এখানে আর কি লাগছে। এটা হচ্ছে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 1টা ছোট সাইজের রসুন। এটাকে ভালো করে দেখো চপারের মধ্যে চপ করে নিয়েছি। তো এইটাই হচ্ছে লাগছে। আর তো এখানে বিট রয়েছে। সো এই দুটো দিয়েই কিন্তু, মানে এই কটা জিনিস দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। সো চলো দেখতে থাকি। সো রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমার হিট হয়ে গেলে কড়াইটা, দেন আমি সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলের জায়গায় কেউ রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বাট আমি সর্ষের তেলটাই প্রেফার করলাম। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আর ফোড়ন হিসাবে অ্যাড করছি সর্ষে আর শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ সর্ষে আর শুকনো লঙ্কা। তো এরপরে এর মধ্যে ওই চপ করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ব্রাউন করে ফ্রাই করে নিয়ে দেন এর মধ্যে বিটটাকে অ্যাড করে দিতে হবে। বিটটা অ্যাড করার পরে জাস্ট ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢেকে রাখবো। ঢেকে দেখে নেবো যে কতটা কী হয়েছে, তারপরে আবার যদি না হয়ে থাকে তাহলে আবার ঢেকে রেখে 5-7 মিনিট রেখে নামিয়ে দেবো। আর স্বাদ মতো নুন মিষ্টি তো অ্যাড হয়েইছে। আর দুপুরের খাবার হিসাবে আমার আজকে ছিল বিট, তো ছিলই, আর মা মাছ করেছিল, ব্যাস এই দিয়েই আমি খেয়েছি, আর ধনে পাতার চাটনি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। আর অনেকদিন বাদে, এরকম মানে 1.5-2 বছর বাদে আমি কিন্তু ঘুমিয়েছি দুপুরবেলা। মানে 1.5-2 বছর ধরে আমার দুপুরবেলা ঘুম বন্ধ হয়ে গেছে। যবে থেকে ছেলে স্কুল যাওয়া বন্ধ হয়েছে দুপুরে ঘুমায় না, আর ও ঘুমায় না বলে আমারও ঘুম হয় না। তো অনেক দিন পর আজকে 15-20 মিনিটস মতন একটুখানি ঘুমিয়েছি। তো যাই হোক, খুব ফ্রেশ লাগছে নিজেকে আর কি, তো মানে মাইন্ডটা ফ্রেশ লাগছে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে এখন ভাবলাম যে একটুখানি গল্প করি, আর কালকে কী কী কিনেছি সেগুলো শেয়ার করি, কারণ আমাকে 2-3 জন ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে যে তুমি কী কী শপিং করলে সেগুলো দেখাতে পারতে। সো যাই হোক, আমি ভাবলাম যে যদি বলে ইচ্ছে যখন তাহলে দেখিয়েও দিই। তো এই ফাঁকে তোমাদের সাথে গল্প হয়ে যাবে, টুকটাক যা কিনেছি, খুবই সামান্য টুকটাক জিনিস কিনেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি বেশি কথা না বলে। সো চলো দেখিয়ে নিই। ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস নাওয়াডেজ, তো সেটা হচ্ছে মাস্ক। ঠিক আছে, মাস্কের এখানে 3টে সেট আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে 3টে কালারের মাস্ক আছে। যদিও এগুলো কিন্তু খুব একটা ইউজ করা, মানে এগুলোতে কিছুই কাজে লাগে না, জাস্ট ফর শো। এগুলো হচ্ছে কটন মাস্ক আছে 3খানা সেটের। তো একটা লেগিংস কিনেছি অ্যাঙ্কেল লেন্থের ব্ল্যাক কালার, এটা আর আমি খুলে দেখালাম না, এটা ব্ল্যাক কালারের জাস্ট একটা লেগিংস, বেকার ওগুলো দিয়ে টাইম ওয়েস্ট হবে। আর কিনেছি মেকআপের জিনিস, তো আমি জানোই খুব একটা বেশি মেকআপ টেকআপ করি না, যেটুকু করি তোমরা আগের ব্লগগুলোতে যদি কেউ দেখে থাকো জানোই। তো আমি তার জন্য কিনেছি একটা, জাস্ট একটা ব্লেন্ডার কিনেছি মেকআপের, এটা হচ্ছে উডা বিউটির একটা ব্লেন্ডার, এটা কিনেছি। আর কিনেছি একটা, এটা হচ্ছে ল্যাকমি শেডটা বলে দিচ্ছি, দাঁড়াও এই কোথায় থাকে শেড, হ্যাঁ এইটা হচ্ছে তোমার 08, কোড নাম্বার 08, এই শেডটা যেটা আমি পরে আছি এটা আমি কিনেছি কালকে। এটা হচ্ছে ল্যাকমির ফরএভারের টিপের পাতা কিনেছি। তো টিপটা পরবো কি না জানি না, কারণ আমি তো শাড়ি পরি না, শাড়ির সাথেই টিপটা ভালো যায়। তো না, এমনি কুর্তি সালোয়ারের সাথেও যায়, বাট আমি পরি না, আমি কেমন লাগবে জানি না। সো এটা কিনেছি কারণ আমি শাড়ি পরবো, শাড়ি পরে তোমাদের সামনে আসবো ব্লগ করতে। প্লাজো প্যান্ট কিনেছি একটা, এটা মানে বাড়িতে পরার জন্য প্লাজো প্যান্ট কিনেছি একটা, আবার এটা পরে আমি বেরিয়েও যেতে পারি, কোনো ঠিক নেই, আমার জামা কাপড়ে কোনো ঠিক থাকে না। তো এটা হলো, আর যেটা মেন কিনতে গেছিলাম সেটা হচ্ছে নাইট ড্রেস কিনতে গেছিলাম, মানে নাইটি কিনতে গেছিলাম, রাতে আমরা এটাই মানে প্রেফার করি। তো সেই জন্য মায়ের জন্য 2টো কিনেছি, আমার জন্য 2টো কিনেছি, আর আমার ওখানে 2-3টে দোকান আছে, ওখান থেকেই আমি কিনি। আচ্ছা, ফার্স্ট অফ অল মায়ের জন্য যে 2টো কিনেছি, হ্যাঁ সেই 2টো দেখাচ্ছি। আচ্ছা, এইটা একটা কিনেছি, আমার হাজব্যান্ড চয়েস করে দিয়েছে, কালারটা খুব সুন্দর,
পিওর কটনের, এটা একটা কিনেছি মার জন্য। সো আমি পুরোটা আর ওপেন করছি না, এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেকেন্ড নাইটিটা, এটা আমার খুব ভালো লেগেছে প্রিন্টটা, এটা একটু অন্যরকম লাগলো প্রিন্টটা, কালারটাও খুব মানে ভালো, সেজন্য এটা নিয়েছি মার জন্য এই দুটো। আর আমার জন্য নিয়েছি সেম বলতে পারো, আমার জন্য নিয়েছি এইটা, এই কালারটা আমার আর মায়ের কিন্তু সেম কালার, আমার হাজব্যান্ড চুজ করেছে। তো এইটা নিয়েছি আমার জন্য, আর মার জন্য নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, মার জন্য এটা নিয়েছি এটা। দেখো কালারটা কিন্তু একদমই সেম, এটা একটু ডার্ক, এটা একটু লাইট, বাট সেমই। তো এই দুটো কিনেছি, আর আর যেটা আমি কিনেছি আমার জন্য সেটা হচ্ছে এটা। এই প্রিন্টটা আমার দারুণ লেগেছে, একদম অন্য রকমের। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমিই পছন্দ করেছি, তো এই দুটোই কিনেছি। সো এই হচ্ছে কেনাকাটা করেছি, তোমরাই বলো, সেরকম কিছু কিন্তু কিনিনি। আর কিনেছিলাম হচ্ছে, হ্যাঁ, ওই ঠাকুরের কিছু কাপড় টাপড় কিনেছি, ওগুলো না দেখাতে পাচ্ছি না, কারণ ওগুলো ঠাকুর ঘরে মানিয়ে চলে গেছে, ওগুলো আর আমি হাত দিতে পারবো না এখন, ওটা চলে গেছে, যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, ওটা আর আমি হাত দিচ্ছি না। সো এই হচ্ছে আমাদের শপিং হয়েছে কালকে গিয়ে। আরেকটা জিনিস শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেছি, দাঁড়াও ওটা শেয়ার করে নিই। এই দেখো ফগের একটা পারফিউম, ছোট্ট, মানে এইগুলো আমি কোনোদিন ইউজ করিনি কিন্তু, মানে আরেকটা আছে আমার কাছে, যদিও ব্ল্যাক কালারের একটা আছে, ওটার নামটা ভুলে গেছি। তো এইটা না মানে গন্ধটা আমার খুব ভালো লাগলো, যদিও এগুলো বেশিক্ষণ স্টে করে না, কিন্তু আমার খুব ভালো লাগলো, বিশেষ করে এই বটলটা দেখো কি সুন্দর, সেজন্য আর কালারটা খুব ভালো লেগেছে, সেজন্য আমি কিনেছি। আর স্মেলটা ওকে, ঠিক আছে, তো নিলাম, এটা আমার খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর, মানে আমার ভালো লেগেছে। সো এইটা আমি একটা নিয়েছি, বেশি দাম না এগুলোর, 80-90 rupees মতন হবে হয়তো, ভুলে গেছি কত নিয়েছি, ওরকমই কিছু একটা সামথিং হবে, ঠিক আছে। সো চলো এবার কিছু। সো আবার এসেছি চিংড়ি মাছ রান্না করতে, কারণ হাজব্যান্ডের অর্ডার এসেছে চিংড়ি মাছ খাবে, সেজন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে হালকা একটু ফ্রাই করে তুলে রাখছি। বাবা দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছে, মাথা ফাতা সব ভেঙে চুড়ে দিয়েছে, যাই হোক যেরকমভাবেই করেছে আমি ওইভাবেই করে ফেলছি, কারণ মাথাটা থাকলে পরে দেখতে সুন্দর লাগে। সো বাবা তো সব কেটে কুটে বাদ দিয়ে দিয়েছে, যাই হোক। তো এগুলোকে ভেজে তুলে রেখে তারপরে ওই তেলের মধ্যেই আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি। পোস্ত কাঁচা লঙ্কা বাটা অ্যাড করার পরে এটাকে হালকা নাড়াচাড়া করে দেন এর মধ্যে আমি অ্যাড করব দই। সো এখানে দেখো হয়েও গেছে, এটা একটুখানি তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো দই অ্যাড করেছি, আর দইটা না আমি ব্লেন্ড করে দিইনি তাই জন্য এত লাম্পস হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু এরকম শর্টকাট মেথড ইউজ করো না, আমি এরকম শর্টকাট মেথড ইউজ করি, ব্লেন্ড করে দিলে পরে দেখতে সুন্দর লাগে আর কি, স্মুথ হয় জিনিসটা অনেক, আর আমি তো তাড়াহুড়ো করে করি, শর্টকাটে করি, সেজন্য অত আর ব্লেন্ড করে দিইনি, আর আমরা নিজেরা নিজেরাই খাবো, সো ওই জন্য আর বেশি ইয়ে করিনি, আমি করে ফেলেছি তাড়াতাড়ি করে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি একটুখানি অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর এটা আমি এক চামচ মতো অ্যাড করেছি, বড় চামচের এক চামচ। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিলাম বিকজ কালারটা একটু ভালো আসবে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এখন দেখো দইয়ের লাম্পসগুলো কিন্তু অত ভালো আর বোঝা যাচ্ছে না, মিক্সড হয়ে গেছে। সো জাস্ট এই চিংড়ি মাছগুলোকে অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে দেন একটুখানি জল অ্যাড করব, আর কাঁচা সর্ষের তেল অ্যাড করব, ব্যাস। এখানে আর নুন মিষ্টি তো দিতেই হচ্ছে স্বাদ মতো, এই হচ্ছে মানে যা লাগছে আর কি রান্নাটা করতে। আর আমি একটুখানি গ্রেভিটা রাখবো, কারণ রাতে ওটা ভাত দিয়ে খাওয়াবে, সেজন্য গ্রেভিটা রাখবো, আর নামানোর আগে মানে ঝোলটা যখন জলটা দিয়ে দেবো তারপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় ওটাকে ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগে, সেজন্যই দিচ্ছি, ওগুলোকে এমনি জাস্ট গোটাই দিয়ে দেবো। সো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, এর মধ্যে আর বিশেষ কিছু দেওয়ার নেই। সো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করে কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে লাইক করো আর কমেন্টস তো অবশ্যই করবে, আর যারা নতুন আছো তারা ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে দিও। আর আজকের মতো এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, বাই বাই।